আপনাদের পিছনের সামনের আলোচনাটা একটু বন্ধ রাখতে হবে। বিসমিল্লাহ রহমান রহিম। আজকের এই সুন্দর আয়োজন এবং গুরুত্বপূর্ণ আয়োজন নেশন ওয়াইড ব্লাইন্ডনেস সার্ভে 2020 এর ডিসিমিনেশন অনুষ্ঠানের সম্মানিত সভাপতি অধ্যাপক ডক্টর গোলাম মোস্তফা, লাইন ডাইরেক্টর ন্যাশনাল আই কেয়ার। জনাব গোলাম মোস্তফা সম্বন্ধে বলতে হয় যে আমরা অনেক লোক দেখেছি, অনেকেই ভালো কাজ করছে, আমরা সকলকেই অভিনন্দন জানাই। কিন্তু আমাদের মোস্তফা সাহেব যতখানি ডেডিকেটেড, এতখানি ডেডিকেটেড লোক কমই পাওয়া যায়। এবং যে কোনো অনুষ্ঠান, যে কোনো আয়োজনে যেভাবে উনি লেগে থাকেন, তো তাতেই বোঝা যায় যে কতটুক আন্তরিক ওনার কাজের উপরে। একটি এলাকায় উনি, আমাদের নিজের এলাকায়, অন্য এলাকায়ও অপারেশন, ক্যাটারেক অপারেশনের জন্য আয়োজন করলেন, একদিনের মধ্যে 500 অপারেশন ওনারা করেছিলেন, যেটা আমি মনে রেখেছি। এবং এটা একটা বিরাট বিষয়, একদিন দেড় দিনের মধ্যে 500 অপারেশন করা, এবং প্রতিটি অপারেশন সাকসেসফুল হয়েছে, সবগুলাই ভালো হয়েছে, এটি একটা সাকসেসের বিরাট প্রমাণ। আমি ধন্যবাদ জানাই আবারও আমাদের সাথে আজকে এই অনুষ্ঠানে, এই আয়োজনে উপস্থিত আছেন আমাদের আরেকজন প্রিয় ব্যক্তিত্ব, যিনি অনেক সুন্দর আলাপ করলেন। ওনার আলাপের পরে অনেক সময় অন্যান্য বক্তব্য একটু ফ্ল্যাট হয়ে যায়। তো আমাদের প্রিয় ব্যক্তিত্ব অধ্যাপক ডক্টর সৈয়দ মোদাস্সের আলী, মাননীয় প্রধানমন্ত্রীর সাবেক উপদেষ্টা এবং বর্তমান চেয়ারম্যান কমিউনিটি ক্লিনিক ট্রাস্ট এবং বিএমআরসির। আমাদের সাথে আরও উপস্থিত আছেন এই অনুষ্ঠানে আরও অন্যান্য সম্মানিত ব্যক্তিবর্গ, অধ্যাপক ডক্টর শরীফউদ্দিন আহমেদ, উপাচার্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের। আমাদের সাথে উপস্থিত আছেন অধ্যাপক ডক্টর এবিএম খুরশিদ আলম, মহাপরিচালক স্বাস্থ্যসেবা অধিদপ্তর। উপস্থিত আছেন আমাদের মাঝে আমাদের আরেকজন অধ্যাপক, যিনি সুন্দর বক্তব্য রেখেছেন, আবা হোসেন, প্রেসিডেন্ট ইলেকটেড এশিয়া প্যাসিফিক একাডেমি অফ অপথালমোলজি। উপস্থিত আছেন আরেকজন, যিনি বাংলাদেশের অন্যতম চক্ষু বিশেষজ্ঞ, আমাদের চক্ষু যিনি চিকিৎসা করে থাকেন, সেই ডক্টর অধ্যাপক ডক্টর দীন মোহাম্মদ নুরুল হক সাহেব, প্রাক্তন ডিজি। উপস্থিত সামনে আমাদের এডিজি মহোদয় আছেন, লাইন ডাইরেক্টর বৃন্দরা আছেন, পরিচালক বৃন্দরা আছেন, এবং অন্যান্য যারা সম্মানিত ব্যক্তিবর্গ আছেন আমাদের মন্ত্রণালয়ের এবং অন্যান্য প্রতিষ্ঠান থেকে আগত ব্যক্তিবর্গ, সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং আসসালামু আলাইকুম। আমি খুবই আনন্দিত যে আজকে আপনাদের এই অনুষ্ঠানে উপস্থিত হতে পেরেছি। আমরা জানি যে এটা ডিসেম্বর মাস, স্বাধীনতার মাস, তাই আমরা স্মরণ করব জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, ওনার পরিবারের সকল শহীদদেরকে এবং সকল শহীদদেরকে যারা রক্তের বিনিময়ে এই দেশ স্বাধীন হয়েছে। আরও স্মরণ করব এই অনুষ্ঠানে কোভিডের সময়, এই গত 2 বছরে কোভিডকালীন সময়ে আমাদের যে
সেবা দিতে যে কোভিড রোগীদেরকে সেবা দিতে যে যে ডাক্তার নার্স স্বাস্থ্যকর্মী বিভিন্ন বাহিনীর সদস্যবৃন্দ এমপি মন্ত্রী নেতৃবৃন্দ গণমাধ্যমের ব্যক্তিবর্গ যারা জীবন দিয়েছেন তাদেরকেও শ্রদ্ধাভরে স্মরণ করি। আজকে তাদের অক্লান্ত পরিশ্রম যারা করছেন যারা আছেন যারা পরিশ্রম করে যাচ্ছেন সকলের অক্লান্ত পরিশ্রমে মাননীয় প্রধানমন্ত্রীর দিক নির্দেশনায় আজকে আমরা কোভিডের আমরা চিকিৎসায় এবং সার্বিক বিষয়ে আমরা একটা সন্তোষজনক অবস্থায় আছি। আমাদের মৃত্যুর হার অনেক কম অন্যান্য দেশের তুলনায়, সংক্রমণের হারও কম। এর পিছনে সকলে পরিশ্রম করছে, এর পিছনে চিকিৎসা সেবার উন্নতি হয়েছে, সে উন্নয়নের কারণে মানুষের সেবা ভালো হচ্ছে, মৃত্যু কম হচ্ছে এবং আমরা টিকা ব্যবস্থা করা এবং দেওয়া, একদিকে ব্যবস্থা করা আরেকদিকে দেওয়া, ব্যবস্থা করতে হলে আপনার একটা বিরাট অঙ্গের আপনার টাকা লাগে। তা আমরা সেই মাননীয় প্রধানমন্ত্রী সেই অর্থায়নও করেছে এবং আমরা টিকা সংগ্রহ করেছি, প্রায় 22 কোটি টিকা ক্রয় করা হয়েছে এবং আমাদেরকে দিচ্ছে টিকা WHO, অন্য অন্য দেশরাও, তাতে আমাদের যথেষ্ট টিকা আছে এবং আমরা প্রায় 11 কোটি ডোজ প্রায় দিয়ে ফেলেছি, 11.5 কোটি ডোজ দিয়েছি এবং এক ডোজ প্রায় 7.5 কোটি মতো হয়ে গেছে, 7 কোটি হয়ে যাবে, আর দ্বিতীয় ডোজ 4 কোটি আমরা দিয়েছি, যার ফলে মানুষ সুরক্ষিত এবং মৃত্যুর হার কম। করোনা ভালো আছে বিদায় আমরা এই ধরনের অনুষ্ঠান করতে পারছি। আমরা ভিতরে আমাদের সাহস আছে, আমাদের সাহস আসছে বিদায় আমরা এখন স্বাভাবিক জীবন যাপন করার চেষ্টা করছি। এই যে হোটেল এর বিজনেসগুলো এগুলো ধ্বংস হয়ে গেছিল, আবার এগুলো শুরু হয়েছে, শিল্প কাজ করছে, অর্থনীতি বেগবান হয়েছে যেহেতু করোনা নিয়ন্ত্রণে আছে। আমরা 6-7% GDP এখন গ্রোথ, পৃথিবীর খুব কম দেশে এই ধরনের গ্রোথ আছে যেহেতু করোনা নিয়ন্ত্রণে আছে। আজকে আমরা বিদেশে যাচ্ছি, খেলাধুলা হচ্ছে, টুর্নামেন্ট হচ্ছে দেশে, আপনারা জানেন, যেহেতু করোনা নিয়ন্ত্রণে বিদেশি টিমরাও আসতে সাহস পাচ্ছে, সব কিছু কিন্তু এই করোনা নিয়ন্ত্রণ আছে বিদায়। খাদ্যের অভাব নাই, খাদ্য সংগ্রহ হচ্ছে, উৎপাদন হচ্ছে যেহেতু করোনা নিয়ন্ত্রণে, আমাদের স্কুল কলেজ খুলেছে যেহেতু করোনা নিয়ন্ত্রণে। এই জিনিসগুলো আমরা অনুভব করি না, যখন একটা দেশ স্বাভাবিকভাবে চলে তখন আমরা বুঝতে পারি না যার পিছনে যে কঠিন পরিশ্রম লোকজনে করছে, অনেক চেষ্টার ফলে আজকে আমরা স্বাভাবিক জীবন যাপন করছি, এটা আমরা অনেক সময় ভুলে যাই। যখন কষ্টে পড়ি তখন আমরা সমালোচনা করি, কিন্তু সমালোচনা করা প্রয়োজন কিন্তু গঠনমূলক সমালোচনা। আপনি একটা লোককে বিচার করবেন সে কি বললো এটা বড় কথা না, সে কি করলো সেটা হলো বড় কথা, কাজে এই বিষয়গুলো দেখার বিষয় আছে। তা আমরা আজকে যে একটা ইম্পর্টেন্ট সার্ভে, যে ব্লাইন্ডনেস সার্ভে, মানুষ তো যারা অন্ধ তারা তো কিছুই দেখে না, এই পৃথিবীর রং রূপ সৌন্দর্য কিছুই দেখতে পায় না, কাজেই চোখ হলো মানুষের সবচেয়ে সুন্দর, শরীরের সবচেয়ে সুন্দর অংশ। চোখের সম্বন্ধে অনেকে অনেক কিছু বলেছে, দ্যাট ইজ প্রবলি দি মোস্ট বিউটিফুল পার্ট অফ হিউম্যান বডি অ্যান্ড মোস্ট অ্যাক্টিভ অ্যাজ ওয়েল, ইট ইজ ওয়ান অফ দি মোস্ট অ্যাক্টিভ। এবং এই চোখের ভিতর দিয়ে নূর প্রবেশ করে, আলো প্রবেশ করে এবং সেটা দিয়েই আমরা দেখতে পাই। চোখ না থাকলে তো আমরা তার জন্য সবই অন্ধকার, কাজে চোখটা খুবই গুরুত্বপূর্ণ এবং সেই চোখের সেবা আমাদের এই ডাক্তার যারা দিয়ে থাকেন তারাই এখানে উপস্থিত আছেন। বাংলাদেশের সবচেয়ে বড় বড় যারা ডাক্তার তারাই এখানে আছেন।
আমরা এখানে সার্ভেটা খুবই প্রয়োজন। সার্ভের মাধ্যমে আমরা জানতে পারি কতগুলো লোক এখানে অন্ধত্ব বরণ করেছে। আমরা জানতে পারলাম যে বাংলাদেশে 7.5 লক্ষ লোক অন্ধ আছে। আমরা এটাও জানতে পারি যে কিভাবে এই অন্ধত্ব বরণ করে মানুষে, কি কি কারণে মানুষ অন্ধ হয়, এই বিষয়গুলো আমাদের জানা দরকার। এবং আমরা জানলে পরে তার রোধ করারও আমরা ব্যবস্থা করতে পারব। আমরা সার্ভে রিপোর্টে যেটা দিল আমরা শুনলাম, জানলাম যে খুবই ভালো একটা রেজাল্ট। আপনারা জানেন মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশে সকল ক্ষেত্রেই কিন্তু এগিয়ে যাচ্ছে। আমরা বিদ্যুতের সঙ্গে সম্পূর্ণ, খাদ্যের সঙ্গে সম্পূর্ণ, লেখাপড়ায় অনেক এগিয়ে গেছি, আমাদের আইটি সেক্টর অনেক উন্নয়ন হয়েছে, আমাদের এক্সপোর্ট অনেক বেড়েছে, প্রায় $50 বিলিয়ন এক্সপোর্ট, আমাদের জিডিপি গ্রোথ প্রায় 7%-এর কাছে এখন, করোনা না হলে 8% ছাড়িয়ে যেত। তো এগুলো সবই মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে কাজগুলো হয়েছে। এবং স্বাস্থ্য খাতেও বিপুল অর্জন হয়েছে, আমরা বুঝতে পারি না। এই করোনার সময় তো কেউ বাইরে যেতে পারে নাই, লকডাউন ছিল, সব বন্ধ ছিল, কিন্তু মানুষ তখন কি করেছে, চিকিৎসা কোথায় নিয়েছে? চিকিৎসা তো এই দেশেই নিয়েছে, দেশের মধ্যে এই 17 কোটি লোকের চিকিৎসা হয়েছে, কারণ বাইরে তো যেতে পারে নাই, এটা তো একটা প্রমাণ। অর্থাৎ সব ক্ষেত্রে চিকিৎসার অনেক উন্নয়ন হয়েছে। চিকিৎসা ব্যবস্থা তো একটা ব্যাপক, এটা অন্যান্য জিনিসের সাথে তুলনা করলে ভুল হবে, একটা একটা সমুদ্রের মতো। এই মন্ত্রণালয় কাজগুলো একটা সমুদ্রের মতো, সেই কমিউনিটি ক্লিনিক থেকে শুরু হয় এবং ইউনিভার্সিটি পর্যন্ত এই এই ক্ষেত্রে কাজ করছে। কাজে এটা বিরাট একটা এরিয়া, মানুষের ধারণাই করতে পারে না, যেখানে যেখানে 3 লক্ষ লোক শুধু সরকারিভাবে কাজ করে, আরও হয়তো 5 লক্ষ লোক বেসরকারিভাবে কাজ করে। কাজে এত বড় সেক্টর খুব কমই আছে, এবং এটাই একটা সেক্টর যে প্রত্যেকটা মানুষের প্রত্যেক দিন জীবন ছুঁয়ে যায়। অনেকেরই প্রত্যেকেরই কেউ না কেউ, প্রতিটা ফ্যামিলির কেউ না কেউ হাসপাতালে যেতে হয়, কেউ না কেউ ক্লিনিকে যেতে হয়, চিকিৎসা নিতে হয়। অন্য কোনো ক্ষেত্রে এটা দরকার নাই। মানুষের তো রোজই হাসপাতালে যায় না, রোজই কেউ প্লেনে চড়ে না, রোজই কেউ ওই অন্য দেশে বেড়াতে যায় না, কিন্তু চিকিৎসার সেবা প্রত্যেক দিন মানুষের নিতে হয়। কাজে এটা খুবই গুরুত্বপূর্ণ, এবং মানুষের জীবন নিয়ে যারা কি করে ডিল করে, যারা জীবন নিয়ে যারা ডিল করে। এখানে সার্ভেতে আসলো, আমরা যেটা জানতে পারলাম, অনেকেই বলেছে যে এর আগে 20 বছর আগে সার্ভে করা হয়েছিল, এখন আবার 20 বছর পরে সার্ভে হলো, এবং তাতে রেজাল্ট খুব ভালো এসেছে যে বাংলাদেশে 35% কমেছে অন্ধত্ব। একটা বিরাট পাওয়া, সেটা 35% কমেছে, এটা একটা বিরাট পাওয়া। এবং এই 35% যদি আমরা দেখি যে 35% আসলে কত, মানে আমার একটা হিসাব করলাম বসে যে 1,16,000 ব্যক্তি কম অন্ধত্ব বরণ করেছে, 1,16,000। এই 35% যদি আমরা ধরি তাহলে 1,16,000-এর মতো ই হয়, মানে আগের তুলনায়। আগে ছিল 6,65,000 20 বছর আগে, আর এখন হলো 5,34,000, অর্থাৎ 1,16,000 কমেছে। যদিও পপুলেশন কিন্তু আবার 45% বেড়েছে, আমরা যদি ওইটা হিসাবে নেই তাহলে আমরা দেখব 1,50,000 কমেছে, যদি আমরা ওইটাকে তুলনা করি আগের তুলনায়। কাজে এটা একটা বিরাট অর্জন। এই এটা তো এমনি এমনি কমে নাই, এটার পিছনে যথেষ্ট কাজ হয়েছে, যথেষ্ট শ্রম দিয়েছে। এবং আমরা এটাও জানি যে এখন জানতে পারি যে বাংলাদেশের 100 জনের মধ্যে 19 জনের কিছু না কিছু চোখের সমস্যা আছে। যদিও বিশ্বের স্ট্যাটিস্টিক্স হলো 30 জনের মধ্যে, 100 জনের মধ্যে 30 জনের চোখের
কোনো না কোনো সমস্যা থাকে, কিন্তু বাংলাদেশে তা কম আছে। এবং পঞ্চাশের ঊর্ধ্বে যারা আছে তাদের আমাদের পপুলেশনের 1.5% সমস্যা আছে। এবং আমি দেখলাম যে ইন্ডিয়াতে 1.75% অর্থাৎ 0.2% ইন্ডিয়াতে, পাকিস্তানে আরও বেশি। কাজে এগুলো সবই আমাদের ভালো লক্ষণ এবং ভালো অর্জন, এবং এর পিছনে আরও অনেক কাজ করার আছে। আমরা জানি যে চোখের রোগের কথা আমরা বললাম যে এত লোক অন্ধত্ব বরণ করে বা এত ইম্প্রুভ করছে, জনগণেরও জানা উচিত যে চোখের কি কারণে সমস্যাগুলো হয়। একটা হলো চোখের যদি কখনো আঘাতপ্রাপ্ত হয়, ইঞ্জুরি, আমাদের চাষি ভাইদের অনেক সময় ধান কাটতে যায় চোখে খোঁচা লাগে, সে কারণে চোখের অন্ধত্ব বরণ করে অনেক সময়। ডায়াবেটিস অন্যতম কারণ, যেটা চোখে ছানি পড়ে সেটা একটা কারণ। ব্লাড প্রেশার, যদি হাই ব্লাড প্রেশার থাকে এটা একটা কারণ। এগুলো আমাদের নিয়ন্ত্রণে রাখতে হবে। এবং আমাদের যদি পরিবেশ দূষিত হয় তাহলেও চোখে এফেক্ট করে। পরিবেশ যদি দূষণ হয়, যেখানে থাকে সে থাকার খাওয়া যে অবস্থা খারাপ থাকে, এবং যে রান্না করে যেখানে সেখানে যে ধোঁয়া বেশি হয় তাহলে চোখে এফেক্ট করে। এগুলো গ্রামে যেটা হয় আর কি, এখনও তো আমরা লাকড়িতে অনেক জায়গায় ই করে চুলা ব্যবহার করে, কাজে এগুলো আমাদের লোককে জানাতে হবে যে তারা জানি রেগুলার চোখ দেখা চেক আপ করে, ডায়াবেটিস ব্লাড প্রেশারটাকে যাতে চেক আপ করে কন্ট্রোল করে ওষুধ নেয়, এবং চোখেরও রেগুলার পরীক্ষা করে, যখন যে সমস্যা আছে সেগুলো জানি দূর করে। আমরা তো বললাম দূর করার জন্যে, চেক আপ করার জন্যে কোথায় করবে এই বিষয়টিও তো আবার দেখার বিষয়, সে ফ্যাসিলিটিও তো থাকতে হবে। আমাদের অনেক ফ্যাসিলিটি তৈরি হয়েছে, আমাদের এখানে যেমন একটা আই ইনস্টিটিউট হয়েছে ঢাকায়, এবং কিভাবে হয়েছে আমরা শুনলাম, এবং সেটা বাংলাদেশের অন্যতম আই ইনস্টিটিউট, অত্যাধুনিক আই ইনস্টিটিউট, যেখানে আমরাও চোখ দেখাই, যেখানে মাননীয় প্রধানমন্ত্রী নিজেও যা চোখ দেখাবার জন্য, সে আই ইনস্টিটিউট, অত্যাধুনিক আই ইনস্টিটিউট, হাজার হাজার রোগীরা সেখানে চিকিৎসা নেয়। এবং করোনার সময়ও আমরা এই আই ইনস্টিটিউট কাজ করেছে, করোনা রোগীর চিকিৎসার ব্যবস্থা রেখেছে এবং স্বাভাবিক আয়ের কাজও তারা করেছে। এবং আমাদের গোপালগঞ্জে আরেকটি আই ইনস্টিটিউট, আই হসপিটাল করা হয়েছে। এবং আমাদের সামনের যে পরিকল্পনা, এবং অলরেডি শুরু হয়ে গেছে, যেমন কমিউনিটি ভিশন সেন্টার, সেটা অনেকগুলো উপজেলায় হয়ে গেছে ইতিমধ্যেই, যেখানে ওই বিশেষজ্ঞদের চিকিৎসা নেয় আমাদের ইয়ের মাধ্যমে, এই ডিজিটাল পদ্ধতিতে, ডিজিটাল পদ্ধতিতে ওখানে ডাক্তারদের সেবাটা নেয়, বিশেষজ্ঞ ডাক্তারদের সেবা নেয় এবং চিকিৎসা তারা গ্রহণ করে এবং ভালো হয়ে যায়। এবং আমরা চাচ্ছি যে সারা বাংলাদেশে এই যে কমিউনিটি ভিশন সেন্টার যেটা স্থাপন করা হচ্ছে সেটা ছড়িয়ে দেওয়া, যাতে প্রত্যেকেই যাতে সেবা পায়, এবং যাতে বাংলাদেশে একটি মানুষও অন্ধত্ব বরণ না করে, এবং ক্যাটারাক্টজনিত কারণে যদি কেউ অন্ধ না থাকে, এটা আমাদের সংকল্প। আজকে শুনলাম যে 5.5 লক্ষ লোক ক্যাটারাক্টজনিত কারণে অন্ধত্ব বরণ করে, অথচ এটা কিন্তু চিকিৎসার মাধ্যমে দূর করা যায়। ক্যাটারাক্ট অপারেশন করলেই সে আবার আলো দেখতে পায় এবং তার স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারে। এটা আমাদের একটি রাষ্ট্রীয় দায়িত্ব যে এই কাজগুলো যাতে আমরা করতে পারি। স্বাস্থ্যসেবায় অনেক উন্নয়ন হয়েছে, যেমন আপনারা ইতিমধ্যেই আমরাও বলেছি যে আমাদের এই শুধু আয়ের ক্ষেত্রেই উন্নয়ন হয় নাই, আমাদের যেমন শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক ইনস্টিটিউট হয়েছে, আগে এটা ছিল না। এই যে এত পোড়া রোগী, প্রায় 8 লক্ষ দেশে পোড়া রোগী হয় এই গ্যাসে পড়ে, আগুনে পড়ে, অ্যাক্সিডেন্টে পড়ে, তো এগুলোর চিকিৎসা শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক ইনস্টিটিউটে হচ্ছে। এবং আমরা এই গত পরশুদিনই না গতকালই মনে হয়
যে একনেকে পাস হয়েছে আটটি ইউনিট সারা বাংলাদেশে হবে, আটটি ডিভিশনে, বড় ইউনিট বার্নের পাঁচটি ইনস্টিটিউটে, ভালো সেবা সেখানে হচ্ছে। আমাদের গ্যাস্ট্রো লিভার ইনস্টিটিউট হচ্ছে, যেটা আগে ছিল না, যে পেটের অসুখ, লিভারের অসুখ, সেগুলো এখন বাংলাদেশে চিকিৎসার ব্যবস্থা হয়েছে, হার্টের চিকিৎসার ব্যবস্থা হয়েছে, 400 বেড ছিল এখন 1200 বেড হয়েছে হার্ট ইনস্টিটিউটে, বাইপাস সার্জারি হচ্ছে, অর্থোপেডিক হাসপাতাল যেটা 500 বেড ছিল এখন আরও 500 বেড বৃদ্ধি হয়েছে, 1000 বেড হয়েছে। আমরা 8টি ক্যান্সার হাসপাতাল, কিডনি হাসপাতাল এবং কার্ডিয়াক হাসপাতাল 8টি ডিভিশনে নির্মাণ করা হচ্ছে, সবই দেশের মানুষের জন্যে, স্বাস্থ্যসেবার জন্যে। আজকে স্বাস্থ্যসেবা ভালো হয়েছে বুঝে 73 বছর আমাদের গড় আয়ু, আমাদের যেহেতু ভ্যাকসিন হিরো হয়েছে মাননীয় প্রধানমন্ত্রী, ভ্যাকসিনেশনের মাধ্যমে, স্বাস্থ্যসেবার মাধ্যমে আজকে গড় আয়ু 73 বছর, এটা একটা বিরাট অবদান। কাজে স্বাস্থ্যসেবায় অনেক অবদান। আজকে ওষুধের অভাব নাই দেশে, ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি কত অনেক হয়েছে, তো স্বাস্থ্যসেবা হয়নি কি, অনেক কিছু হয়েছে, আমরা হয়তো চোখে দেখতে পাই না, যারা দেখতে পায় না তারা কোনোদিনই দেখতে পাবে না, আর যারা দেখতে পায় তারা সব কিছু দিনের মতো পরিষ্কার দেখে, তাদের চোখে ছানি পড়ে নাই। কত লোক আছে ভালো চোখে ছানি পড়ে গেছে, তারা দেখতে পায় না। তো কাজেই উন্নয়ন চোখে দেখতে না পেলে আমাদের কিছু করার নাই, কিন্তু সেবা তো আবার দেশের হাসপাতাল থেকেই নিচ্ছেন, সমালোচনা করছেন আবার সেবা নিচ্ছেন, আবার একশো বললে টিকা আনছে, তো টিকা কার্যকরী হবে না, টিকার মধ্যে পানি আছে, আবার নিজেরাই তো টিকা নিয়েছেন যায়। তো কাজেই এই বিষয়গুলো সমালোচনা হবে, কিন্তু আমরা সমালোচনাকে আমরা ভয় করি না। আমরা জানি একটা কথা আছে যে জেলে জানে সমুদ্র কত ভয়ানক, ওখানে ঝড় আসছে, ডেঞ্জার্স আছে, ডুবে যাওয়ার সম্ভাবনা আছে, কিন্তু সেই ঝড় এবং ভয়ের কারণে, ডুবে যাওয়ার কারণে কিন্তু তাকে সমুদ্র যাওয়া থেকে কিন্তু বিরত কেউ রাখতে পারে না। তা আমরাও সেইভাবে আমরা কাজ করি, আমরা আমাদের কাজ আমরা করেই যাব। আমরা জনগণের একদম স্বাস্থ্যসেবা দোরগোড়ায় নিয়ে গেছে কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে, আমাদের এই চাচা তো আছেন কমিউনিটি ক্লিনিকের চেয়ারম্যান। একটা কথা আছে, দি 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 প্যালেসেস ওন্ট বি সেফ ইফ দি কটেজেস আর আনহ্যাপি, দি প্যালেসেস ওন্ট বি সেফ ইফ দি কটেজেস আর আনহ্যাপি। যদি গ্রামের লোকরা যদি অখুশি থাকে, শহরের বড় বড় দালান কোঠাগুলো নিরাপদে থাকবে না। কাজে আমাদের গ্রামই শহর আমরা করার চেষ্টা করছি, মাননীয় প্রধানমন্ত্রী এটাই অঙ্গীকার। তো স্বাস্থ্যসেবা আমরা দৌড় গোড়ায় পৌঁছায় দিচ্ছি, এবং পাশাপাশি টার্সিয়ারি ল্যাবের চিকিৎসাও আমরা বাড়াবার চেষ্টা করছি। করোনার সময় করোনার চিকিৎসা চলেছে, পাশাপাশি যত রকমের অন্যান্য চিকিৎসা সেটা চলেছে, কখনো বন্ধ হয় নাই। আমাদের ভর্তি কার্যক্রমও বন্ধ হয় নাই মেডিকেল কলেজে, আমরা ভর্তি পরীক্ষা নিয়েছি, অন্যান্যরা নিতে পারে না কিন্তু আমরা কিন্তু নিয়েছি। কাজেই স্বাস্থ্যসেবা কিন্তু কখনোই থেমেছিল না, সবসময় এগিয়ে গেছে, দরজা কখনো বন্ধ হয় নাই, লকডাউন কখনো স্বাস্থ্যসেবার হয় নাই। আজকে এই আয়োজনে মোস্তফা সাহেবকে ধন্যবাদ জানাই, বিশেষ করে আমার চাচাকে ধন্যবাদ জানাই, যে অনেক সুন্দর সুন্দর কথা বলেছে, আর যারা বক্তব্য রেখেছেন সকলকে ধন্যবাদ। আশা করব এই সার্ভের মাধ্যমে আমরা যে সমস্ত কাজ আমাদের আরও করতে হবে আমরা জানতে পারলাম, এবং আমরা সেইভাবে আমাদের পলিসিগুলোকে আমরা সেট করব। সকলকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, আসসালামু আলাইকুম।